হ্যাঁ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বর্তমান সময়ে আমরা সবাই ওয়াইফাই ইউজ করলেও পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ মুহূর্তে অনেক সময় ডাটা ফুরিয়ে গেলে আমরা চিন্তিত হয়ে যাই। এই সকল চিন্তার অবসান ঘটাতেই আমার আজকের ভিডিও। তো এর জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। চলুন দেখে নিই কী সেই অ্যাপস। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখব ডিসকভার ফ্রম ফেসবুক। তো ডিসকভার ফ্রম ফেসবুক যে অ্যাপসটি আছে সেটি আমরা ইনস্টল করে নিব। তো এর জন্য আপনাকে প্রথমে একটি ওয়াইফাই কানেক্টিভ থাকতে হবে। তো প্রথমে আমরা ওয়াইফাই কানেকশনটি রেখেই অ্যাপসটি ইনস্টল করব। তো এই 2.25 MB যে অ্যাপসটি সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে, তারপর আমরা ওপেন করি অ্যাপসটা। তো এখন আমরা আমাদের ওয়াইফাই কানেকশনটা অফ করে দিয়ে আমাদের ডাটা কানেকশনটা অন রাখবো, কিন্তু আমাদের কোনো MB-র প্রয়োজন হবে না এর জন্য। এই স্ক্রিনটি রিফ্রেশ করুন। তারপর আপনি চালিয়ে যানে ক্লিক করবেন। এই অ্যাপসটি ইউজ করে আপনি প্রতিদিন 15 MB এবং মাসে 150 MB পর্যন্ত ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন। আপনি যে কোনো কিছু এখান থেকে ব্রাউজ করতে পারবেন। তারপর আমি স্বীকার করছি এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে যা ইচ্ছা তাই ব্রাউজিং করতে পারবেন। যেমন এখানে সার্চ বারে গিয়ে তো আমি সরকারি চাকরি সার্চ করলাম। আপনি দেখতে পাচ্ছেন খুব সহজেই সরকারি চাকরির খবর সবকিছু চলে আসছে। আপনি কিন্তু এখান থেকে ফেসবুক সহ সবকিছু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।